আট বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পালিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা, প্রেমিকার অভিযোগে গ্রেফতার প্রেমিক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ওই যুবক বিয়ে করতে অস্বীকার করে লুকিয়ে অন্যত্র বিয়ে করার চেষ্টা করায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন যুবতী, আর সেই অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গরিবপুর বটতলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাধুকা নামে এক যুবকের সঙ্গে ওই এলাকার বছর একুশের এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। যুবতীর সঙ্গে গত আট বছর ধরে ওই যুবকের প্রেমের সম্পর্ক চলছিল। যুবতীর অভিযোগ, তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিশ্বজিৎ একাধিকবার তার সঙ্গে সহবাস করেছে। এই রকম পরিস্থিতিতে তাকে বিয়ে না করে সোমবার বিশ্বজিৎ নদিয়া জেলায় গিয়ে গোপনে অন্য একজনকে বিয়ে করার জন্য বাড়ি থেকে রওনা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ওই যুবতী গোপালনগর থানায় বিশ্বজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগের ভিত্তিতে বিশ্বজিৎ বাড়ি থেকে রওনা দেওয়ার আগেই তাকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। ধৃত বিশ্বজিৎকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এই টাইটানের সানগ্লাস আছে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে।